আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দিয়াবাড়ির হাটের এক নম্বর হাসিলগড়ের পিছনে। এক নম্বর হাসিলগড়ের পিছনে দিকে তাকালেই দেখা যায় দুটা বিশাল বড় শিঙালা, দুইটা পাহাড়ের মতন বিশাল কালো পাহাড় দাঁড়িয়ে আছে। দেখেন বিশাল বড় আসছে আশুলিয়া থেকে, আশুলিয়া থেকে এই দিয়াবাড়ির হাটে আসছে। ভাই, গোটার বয়স কতদিন? গোটার বয়স 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস। কয় দাঁত? এটা 4 দাঁত। এর মার দুধ দিত কতটুকু? মার দুধ দিত প্রথম বিয়ানি তো ছিল, এর জন্য মার দুধ দিত আপনার 6 কেজির মতো। 6 কেজি দুধ দিয়ে আর গরুর পেটে এত বড় বাছুর হয়ে গেল, মাশাআল্লাহ। এরা ছোটবেলা কি পরিমাণে দুধ খাওয়াতেন? এটা তো ওই রকম ভাবে দুধ পায় নাই আপনার, ওই ছোট কালে আবার এটার মাকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই রকম ভাবে পুষ্টিটা পায় না, তাহলে পুষ্টিটা পেলে আরো বড় হতো আর কি। আরো বড় হতো, তাই না? তাহলে তো বড় কেটে কম হয়েছে নাকি? না, বড় তো কমই হিসেবে। এই গোটার বডি ওয়েট কেমন আছে? এটা আপনার ফুল বডি ওয়েট আছে আপনার 1400 কেজি। এটা কি স্কেলে না নাকি ফিতায় মাপছে? ফিতায় মাপা হয়েছে। কে মাপে দিছিল? ওটা ওই আমাদের এক লোক ছিল, আপনার ডেয়ারি ফার্মের লোক, উনি আসছিল তো উনি ই করছিল আর কি। অনুমান ভিত্তিক 1400 কেজি, বাট পিতার মাপটা বললে ভুল হবে, তাহলে অনুমান ভিত্তিক 1400 কেজি। দাম চাচ্ছেন কত? দাম তো আমরা চাচ্ছিলাম আগে আরও বেশি, আপনার 20 লক্ষ টাকার মতো, কিন্তু বাজারে এসে দেখা যাচ্ছে যে ক্রেতার সংখ্যা বললে নাই। এখন আমরা খুব চিন্তিত আছি যে গরুটা কিভাবে আমরা কি বিক্রি করব। এখন আমরা ওই হারে তার দাম চাইতে পারতেছি না, আরও কমে যাইতেছি আর কি। এখন বাজারে এখন গ্রাহক খুবই কম, সে হিসেবে আমরা গরুর দাম চাইছি 17 লক্ষ টাকা। 20 লাখ আর 17 লাখ তো একই জিনিস। হয়তো যাই হোক, এখন আর একটু কমের মধ্যে আর কি আসছে। এবছর কি কোনো ফ্রিজিয়ান গরু এত দামে বিক্রি হয়েছে? এখন আমার জানা মতে, আমরা তো ওইরকমভাবে জানি না, এখন আপনারাই বলতে পারবেন যেহেতু আপনারা সব বাজার দেখেন শুনেন। না, আমি এবছর এখনও কোনো ফ্রিজিয়ান গরু 10 লাখ টাকা বিক্রি হয়েছে শুনি নাই। আচ্ছা আচ্ছা। এবং এই হাটে তো সর্বোচ্চ 8 লাখ টাকা একটা বিক্রি হয়েছে, এখনও হাসিল লিখি নাই। ঠিক আছে, আমি হাসিলে জিজ্ঞেস করলাম যে ভাই সর্বোচ্চ কেমন দাম হয়েছে, কয় সর্বোচ্চ 3 লাখ 3.5 লাখ এরকম। ঠিক আছে, এগুলো 5 লাখ হয়নি একটাও, কয় না। বললাম তাহলে আপনারা হাসিল গর দিছেন, সারা দেশ থেকে বড় বড় গরু ডেকে ডেকে আনছেন, থাকতে দিছেন, এটা কেমন হয়ে গেল? বড় ক্রেতা কি আপনাদের কাছে নাই? না, এখন ওইরকমভাবে আমরা সারা পাইনি, বড় কোনো ক্রেতা আমাদের মাঝে এখনও আসে নাই। আসলে কি যখন ওই যে বড় বড় গরুগুলো 10 লাখ 12 লাখ টাকা বিক্রি করতো, সবাই এখন খামার করে ফেলছে, সবাই বুঝে গেছে যে একটা বাছুরের দাম 2 লাখ টাকা খাইলো, 3 লাখ টাকা 5 লাখ টাকা, এইসব গরু 20 লাখ টাকা দিয়ে না কিনে নিজেরাই লালন পালন করে। এরকম হলে আমাদের মতো ছোট ছোট যারা খামারি আছে তারা এ থেকে আপনার মুখ ফিরিয়ে নেবে, কারণ দেখা যাচ্ছে যে পরিমাণ খরচ হচ্ছে সে পরিমাণ যদি আপনার টাকাটা না আসে সেক্ষেত্রে তো মানুষ এই গরু লালন পালন করবে না। এক সময় মুখ ফিরিয়ে নিলে তো আপনি মুখ ফিরিয়ে নিলেন, নিলে কি কারো কি কিছু? ওই তো এরকম আমাদের মতো ছোট ছোট খামার বলছি, যেমন যারা করবে সেটা আলাদা, কিন্তু ছোট ছোট খামারি এটা পারবে না, কৃষক জন্য ছোট ছোট খামারিরা বন্ধ করে দেবে, বড় খামারিরা করবে, এটা করতে পারে তারা। কিন্তু দেখা গেল যে আমাদের মাঝে যেমন আমরা একটা আনছি, আরও 2 একজন এরকম আছে, এরকম 2-4টা এরকম বাড়ছে, তখন তো এই জিনিসটা কমে যাবে সবার মধ্যে তো আর এই জিনিসটা থাকবে। দেশে যেভাবে এই ফ্রিজিয়ান গরু লালন পালন হচ্ছে তাতে কমবে না, বাড়বে। গত বছরের তুলনায় এবছর 4 গুণ বাড়ছে, সামনের বছর তাহলে কত? 8 গুণ বেড়ে যাবে। এই বছর যদি 1000 ফ্রিজিয়ান বড় গরু থাকে, সামনের বছর 2000-3000 হয়ে যাবে। কারণ এই যে আমেরিকান ডেইরি বা এডিএল বা এই যে ডাস ডেয়ারি, এখান থেকে যেগুলো বের হবে সবগুলো এরকম বড় বড় বেড়ে যাবে, তাই না? তাতে ওইটা ভাবা যাবে না যে এই, কিন্তু আপনাদেরকে দামের দিক থেকে কিন্তু একটু ই হতে হবে। ধরেন একটা গরুতে একজন মানুষ কত টাকা নিয়ে এসে কুরবানি করতে আসতে পারে, হাটে একজন মানুষ কয় টাকা নিয়ে আসতে পারে, সেটা কিন্তু ভাবা উচিত। তা তো অবশ্যই, তো আমরা তো চাচ্ছি হয়তো বা তাদের বলার তো সুযোগ আছে, তারা আসুক আমাদের কাছে, আসলে তো আমরা যদি আপনার দেখা যায় যে বললে তখন তার ন্যায্য দামে নিতে পারে, সমস্যা নেই, দাম তো বলার সুযোগ আছে। কিন্তু আপনি যদি এখনও 17 লাখ টাকা থাকেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও যার পরে মানুষ খালি গালাগালি করবে, বলবে 4 লাখ টাকার বেশি হবে না। তখন আপনি যখন এই কমেন্টগুলো দেখবেন তখন আপনার ভাই খুবই কষ্ট লাগবে। 4 লক্ষ টাকার যদি থাকে মাল, 4 লক্ষ টাকা বলবে, এটা তো 4 লক্ষ টাকার গরু না। কারণ না, আপনি যেমন ধরেন এটা টোটাল মাংস যদি কষার হিসেবে ধরি 4.5 লক্ষ টাকা, আমি তো মনে করি আপনি 8 লক্ষ টাকা 9 লক্ষ 10 লাখ টাকা হলে মানুষ কিন্তু এসে আপনার কাছে দামাদামি করতে পারবে। ঠিক আছে, কিন্তু 17 লাখ 20 লাখ টাকা আসলে ভাই আইসা সেলফি তুলে নিয়ে চলে যাবে। সুযোগ আছে কেনা বলার সুযোগ আছে কাস্টমার, ঠিক আছে বুঝছেন, কাউকে সেলফি তুলে নিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে আমার কথা হচ্ছে কাস্টমারকে ছেড়ে দিয়েন না,
গরু দড়ি ছেড়ে দেন, দড়ি ছেড়ে দিয়ে টাকা নিয়ে বাড়িতে যায়, একটু ভালোভাবে ইচ্ছা কাটান, আমার সকল খামারদের প্রতি এটাই অনুরোধ। আচ্ছা যাই হোক, যদি ওই রকম কোনো ক্রেতা আসে সমস্যা নেই, আমরা ওইটা দেখব কম বেশি করে, ওইটা আমাদের নিয়ত আছে যে গরুটা বিক্রি করার নিয়ত আছে। হ্যাঁ সেটাই, বিক্রি করা যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। বিক্রি করলে কী করবো আর, তিন বছর পালছি, অন্য তো আমার এটা বহুত খরচ এটার বেশি। গরুটা কিন্তু অনেক সুন্দর, বিশাল দেহ, তাই না? আসলে আমরা কিন্তু এই ধরনের গরুর স্বপ্ন দেখি যে আমাদের দেশে একটা গরু হবে 1100 কেজি 1200 কেজি ওজন হবে, তাই না? অনেক বিশাল মাংস হবে, ধরেন এই গরুটা 18 মনের মতো মাংস হবে, তো এরকম এটাই কিন্তু আমরা স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন লালন করে সেই 2005 সাল থেকে কিন্তু খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমার একটা জহুরুল ইসলাম 22,000 খামারি তৈরি করেছে, ডাক্তার নুরুল আমিনের মাধ্যমে সারা বাংলাদেশের সবাই নেটওয়ার্কে আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে একটু উপকার করে একটু ই করার জন্য। বন্ধুরা এই যে গরুটা, এটা হচ্ছে আশুলিয়ার রাজাবাবু, এই গরুটা আছে একদম দিয়াবাড়ির হাটের যে 1 নম্বর কাউন্টার, হাসিলের যে 1 নম্বর কাউন্টার, কাউন্টারের ঠিক পিছনে আসলেই দেখবেন বিশাল দেহি। ওই পাশেরটাও কি আপনাদের? এইখানে কিন্তু দুটা কালো বিশাল দেহি গরু আছে, পাশাপাশি এদিকে কিন্তু আরও অনেক বড় বড় গরু আছে, যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু, বড় গরু আর বড় গরু। বাংলাদেশে বড় গরুর ক্রেতা কম, ছোট গরুর ক্রেতা বেশি। এবং আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আমাদের লোকাল গরু, দেশি গরু লালন পালন করেন, দেশি গরু করেন, দেশি ফ্রিজিয়ান করেন, ইন্ডিয়ান দাদাদের গরু থেকে একটু দূরে থাকুন। ইন্ডিয়ান দাদাদের গরু আমদানি থেকে আমি নিরুৎসাহী করতে চাই, যে ইন্ডিয়ান গরুটা আমরা ইম্পোর্ট কম করি, দেশের গরুকে একটু বেশি প্রাধান্য দেই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কত কেজি আছে এটা? 1400 কেজি। সবারই 1400 কেজি, 1400 কেজি কম বেশি নাই। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।